সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। মঙ্গলবার শ্রীরামপুর স্টেডিয়াম মাঠ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে দেশ থেকে মোদি হটানোর ডাক দিলেন এবং দেশে নতুন করে সরকার বদলেরও ডাক দিলেন। সেই সঙ্গে তিনি এদিন বারবার বলেন যে মোদির কোনো গ্যারান্টি নেই, মোদির গ্যারান্টি শুধুই 420, তাই বাংলার স্বার্থে, দেশের স্বার্থে নতুন ইন্ডিয়া জোট সরকারে আসতে চলেছে, তাদের পাশে থেকে তৃণমূলকে ভোট দিন। সাংসদ গত তিনবারের এখানকার বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তিনি আজ বারবার ভোট প্রার্থনা করে গেলেন এবং শেষ পর্যন্ত তিনি আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে নৃত্যানুষ্ঠান করেও তিনি এদিন অনুষ্ঠানের সমাপ্তি করেন এবং ইন্দোনেশিয়ান অনুষ্ঠানে গানও গায়। বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ, বিদ্যুতের বিল আর যাবে না, বিদ্যুতের বিল আপনার বাড়িতে যায় না, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে, তার মানে এটা হলো মোদি গ্যারেন্টি না, মানে 420 গ্যারেন্টি। নো বিদ্যুৎ, নো ফ্রি বিদ্যুৎ, এটা হচ্ছে 420 গ্যারেন্টি। 420 মোদি গ্যারেন্টি, দেশটাকে বিক্রি করে দেবে। আপনারা কি চান, মোদি থাক আর দেশ চলে যাক? তাহলে সিদ্ধান্ত নিতে হবে, মোদি যাক দেশ থাক, মোদি যাক মানুষ থাক, মোদি যাক ধর্ম থাক, মোদি যাক মনুষ্যত্ব থাক, মোদি যাক গরিব মানুষ থাক, মোদি যাক শান্তি থাক, মোদি যাক দেশ এগিয়ে যাক। বিজেপি হটাও, শুনুন হাওয়া বদলাচ্ছে, খুব গরম ছিল আর দুদিনে খুব কম বৃষ্টি হলো, হাওয়া বদলায় মজা হয় জানেন তো। হাওয়া যদি না বদলায় তাহলে আমরা কেন বলি বদল বদল বাহার বদলে, গুলশান বদলে, দুনিয়া কা হর চিজ বদলতে হ্যায়, তো মোদি কা সরকার কিউ না বদলে। হাওয়া বদল হচ্ছে দেশে এখন লোকের ধারণা, ধারণা নয় এটাই কারণ। আপনারা কি জানেন, আমরা শুনেছি সংবাদপত্রেও দেখেছি, পৃথিবীর সব দেশ ভারতবর্ষে যা ইনভেস্ট করেছিল সব টাকা তুলে নিচ্ছে মোদি হারবে বলে। দুই, শেয়ার বাজারে ক্র্যাশ নেমেছিল, কেন জানেন, মোদি 200 পার হবে না, সবাই বলছে ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315, আর মোদি 200 পার হবে না। হাওয়া বদলে গেছে, 2004 সালে কেউ ভাবেনি অটলজি হেরে যাবে, ইন্ডিয়া ইজ রাইজিং স্লোগান ছিল, কিন্তু অটলজি হেরে গিয়েছিলেন, জনতা হারিয়ে দিয়েছিল। আজকেও মনে রাখবেন, মানুষ কানে কানে বলছে, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না, কানে কানে কথা বলো মুখে কিছু বলো না, চুপচাপ ভোট দাও মুখে কিছু বলো না, ঝোড়া ফুলে ভোট দাও মুখে কিছু বলো না। মনে রাখবেন, ভোটটা আপনাকে দিতে হবে মোদিকে হারানোর জন্য। বিহারে হারছে, উত্তরপ্রদেশে হারছে, রাজস্থানে হারছে, মধ্যপ্রদেশে হারছে, সাউথ ইন্ডিয়াতে তো জিরো, কেরালায় জিরো, তামিলনাড়ু তো জিরো, কর্ণাটকাও তাই, নর্থ ইস্টার্নেও তাই, বাংলাও তাই, উড়িষ্যাতেও ঝগড়া চলছে নবীন পটনায়কের সাথে। তা ভোটটা পাবে কোথেকে? দিল্লিতেও হারছে, পাঞ্জাবেও হারছে, তো ভোটটা পাবে কোথেকে? শুনি, আকাশ থেকে পড়বে? আকাশ থেকে কি বজ্রধ্বনি হয়ে পড়বে? না, তা নয়, কাজ করতে হয়। কোন কাজ করেনি, নাটক
দুটো ঘটনা, একটা দুটো কাজ করেছে, সেটাও নিজের টাকায় নয়। একটা মন্দির বানিয়েছে, সেটাও মন্দিরের টাকায়, ওনার টাকা নয়। আমার কোনো আপত্তি নেই মন্দির বানানো, আমরা মায়েশের মন্দির বানিয়ে দিয়েছি, ফুলপুরা সড়ক ডেভেলপ করে দিয়েছি, দক্ষিণেশ্বর স্কাই ওয়াক জানিয়ে দেখে আসুন কীভাবে নতুন করে দিয়েছি। আমি সেদিনকে ফুলডোরা মন্দির দেখে এলাম, নতুন করে হচ্ছে। আমি কঙ্কালীতলা মন্দির সতীপীঠ দেখে এসেছি, তারাপীঠ মন্দির করে দিয়েছি, তারকেশ্বরে দুধপুকুর করে দিয়েছি, মাসিবাড়ি করে দিয়েছি। আর একটা জেনে রাখবেন, দেখবেন আর চন্দ্রে দীঘাতে একটা জগন্নাথ মন্দির করছি, পুরীর মন্দিরের যে উচ্চতা সেম উচ্চতা, এবং তার থেকে বেশি জায়গা নেই, কত বড় করে দিচ্ছি। সুতরাং সব ধর্মের জন্য, জায়েদ থান বলুন, মাজিদ থান বলুন, মসজিদ বলুন, গেট বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, যখনই মানুষ আমাদের বলে আমরা সব মানুষের পাশে সব সময় থাকি। মনে রাখবেন, আমার কোনো লোভ নেই, কোনো পাওনা কিছু নেই, কিন্তু আমি দেখতে চাই মোদি যাক, দেশটা থাক। তাই একটা নেমটি দিলেও যদি সেতু বন্ধন করার জন্য দরকার থাকে, আমার মতো ছোট্ট একটি ক্ষুদ্র মানুষেরও দরকার থাকবে, কারণ বাংলায় পথ দেখাবে, বাংলায় এগোবে, বাংলায় দিল্লি সরকার গড়ে দেবে, এটা মাথায় রাখবেন। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিউ দিল্লি। অ্যাডমিশন গোয়িং অন। ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কর্ণগরের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন, প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। শ্রীরামপুর স্টেডিয়াম মাঠ থেকে স্বরূপ দত্ত, সৃজন খবর বাংলা।